দেখুন, রাখাইনে সহিংসতায় নিহত 400 মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর নতুন করে শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে 400 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাখাইনে রোহিঙ্গা জঙ্গিদের চেকপোস্ট হামলা, পরবর্তী সামরিক প্রতি আক্রমণ শুরু হওয়ার পরে 38,000 রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রয়টার্সকে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, আগস্টের 31 তারিখ পর্যন্ত 38,000 রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, তারা উগ্রবাদী জঙ্গি নির্মূলে ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে এবং সেনাবাহিনীকে বলা হয়েছে বেসামরিক জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে। কিন্তু বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গারা জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের মিয়ানমার থেকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পায়তারা করছে। মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ শুরু হওয়া সংঘর্ষে এক সপ্তাহে 370 রোহিঙ্গা জঙ্গি, 13 নিরাপত্তা বাহিনী সদস্য, 2 জন সরকারি কর্মকর্তা ও 14 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে 2012 সালে রাখাইন প্রদেশের রাজধানী শীতওয়েতে সাম্প্রদায়িক সহিংসতায় 200 জন নিহত হয়েছে, প্রায় 1,40,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।